নমস্কার, এই মুহূর্তত আহি পৰিছে সন্ধিয়াৰ কেইবাটাও বিগ ব্রেকিং নিউজ। আজি হৈছে 2 নৱেম্বৰ। অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা এনে ধৰণৰ খবৰসমূহ নিতৌ চাবৰ কাৰণে চেনেলটো সাবস্ক্রাইব কৰি ভিডিঅটোত এটা লাইক কৰি দিব। এই মুহূৰ্তত জনাইছো এটা ব্রেকিং নিউজ। এইবাৰ আৰক্ষীৰ জালত পৰিছে ঈশানোদয় স্কলাৰশ্বিপ কেলেংকাৰীৰ সৈতে জড়িত দুজনকৈ অভিযুক্ত। দুখীয়া ছাত্ৰ ছাত্ৰীসকলে ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত বিভিন্ন জিলাৰ পৰা জলপানীৰ বাবে আবেদন কৰে। এইবাৰ স্কিনত লক্ষ্য কৰক দুষ্ট চক্ৰলৈ। এই দুষ্ট চক্ৰটোৱে ৰাজ্যৰ একাংশ মহাবিদ্যালয়ৰ পাছৱৰ্ড আৰু অটিপি ব্যৱহাৰ কৰাৰ লগতে মহাবিদ্যালয়ৰ অধ্যক্ষৰ চহী জাল কৰি ভুৱা ছাত্ৰ ছাত্ৰীৰ নামত সংগঠিত কৰি আহিছে ভয়াৱহ কেলেংকাৰী। দুখীয়া ছাত্ৰ ছাত্ৰীসকলে স্কলাৰশ্বিপৰ কাৰণে আবেদন কৰে, কিন্তু স্কলাৰশ্বিপৰ পইচা সোমাই দুষ্ট চক্ৰৰ বেংকৰ একাউণ্টত। সংখ্যালঘু সম্প্ৰদায়ৰ মেধাবী ছাত্ৰ ছাত্ৰীৰ বাবে আগবঢ়োৱা মেধা জলপানীৰ নামত ৰাজ্যত গঢ় লৈ উঠিছে বৃহৎ জালিয়াতি চক্ৰ। এইবাৰ বৰপেটা আৰক্ষীৰ বিশেষ অভিযানত আৰক্ষীৰ জালত পৰিছে ঈশানোদয় বৃত্তি আৰু কেলেংকাৰীৰ সৈতে জড়িত দুই অভিযুক্ত। বৰপেটাত পুনৰ ছাত্ৰৰ স্কলাৰশ্বিপৰ নামত ভয়াৱহ কেলেংকাৰী। এই দুষ্ট চক্ৰই ৰাজ্যৰ একাংশ মহাবিদ্যালয়ৰ ভুৱা ছাত্ৰ ছাত্ৰীৰ নামত জালিয়াতিৰে উলিয়াইছে কোটি কোটি টকা। ধৃত দুই অভিযুক্তৰ নাম জেহেৰুল ইছলাম আৰু হাবিবুৰ ৰহমান বুলি জানিব পৰা গৈছে। পৰৱৰ্তী খবৰটো হৈছে এতিয়া মদেৰে ৰাজ্য চলাব অসম চৰকাৰে। অধিক কৰ সংগ্ৰহৰ বাবে এই সিদ্ধান্ত লৈছে অসম চৰকাৰে। এই 70খন সুৰাৰ বিপণীৰ অনুজ্ঞাপত্ৰৰ বাবে লাভ কৰা অনুদানতেই অসম চৰকাৰে লাভ কৰিব 50 কোটিতকৈও অধিক টকা। নতুনকৈ হ'বলগীয়া এই 700খন বিপণীৰ পৰা চৰকাৰে লাভ কৰিব বছৰি 3000 কোটি টকা। এই মুহূৰ্তত জনাইছো এটা ডাঙৰ খবৰ। এইবাৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চৰকাৰে লৈছে এক ডাঙৰ সিদ্ধান্ত। দেউলীয়া অসম চৰকাৰে ৰাজ্য চলাব নোৱাৰি লক্ষ্য স্থিৰ কৰি লৈছে সুৰাৰ বিপণী খোলাৰ। অৰ্থনৈতিক বিকাশ আৰু আন্তঃগাঁথনি নিৰ্মাণেৰে অসমক দেশৰ ভিতৰতে প্ৰথম কৰিব নোৱাৰিলেও যেন সুৰাৰ দোকানেৰে দেশৰ ভিতৰত অসমৰ স্থান প্ৰথম কৰিবলৈ ওলাইছে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চৰকাৰে। ৰাজকোষ টনকিয়াল কৰাৰ বাবে এইবাৰ ৰাজ্যত নতুনকৈ 700খন সুৰাৰ বিপণী খোলাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে ৰাজ্য চৰকাৰে। নতুনকৈ প্ৰদান কৰা হ'ব 700খনকৈ সুৰাৰ দোকানৰ অনুজ্ঞাপত্ৰ। অসম চৰকাৰৰ এই সিদ্ধান্তৰ পিছতেই এতিয়া সমগ্ৰ ৰাজ্যতেই প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে সচেতন মহলত। বহুতে ক'ব খুজিছে যে ৰাজ্যৰ অৰ্থনীতি উন্নত কৰিব নোৱাৰা চৰকাৰে চুবুৰীয়ে মদৰ দোকান খুলি দি নিষেধ কৰিব খুজিছে নতুন প্ৰজন্মক। আন এটা খবৰ হৈছে এবাৰ কোভিড প্ৰতিৰোধৰ লক্ষ্য। বিশ্বৰ সৰ্ববৃহৎ আইফোন নিৰ্মিত ফেক্টৰী থকা এলেকাত লকডাউন ঘোষণা কৰিছে চীন চৰকাৰে। কোভিডৰ প্ৰাদুৰ্ভাৱে পুনৰ গুৰুত্ব ৰূপ লোৱাৰ পিছত কোভিড নিয়ন্ত্ৰণৰ লক্ষ্যৰে সৰ্ববৃহৎ আইফোন কাৰখানাৰ কাষৰীয়া এলেকাত লকডাউন ঘোষণা কৰিছে চীন প্ৰশাসনে। মধ্য চীনৰ জেংজৌ বিমানবন্দৰ অৰ্থনীতি ক্ষেত্ৰৰ বিষয়াসকলে আজি এক বিবৃতিত জানিবলৈ দিয়া মতে স্বাস্থ্যকৰ্মী আৰু অত্যাৱশ্যকীয় বিভাগীয় কৰ্মীৰ বাহিৰে সকলো লোকে কোভিড পৰীক্ষা আৰু জৰুৰীকালীন চিকিৎসা লাভৰ বাহিৰে কোনো কাৰণতে নিজৰ বাসগৃহ এৰিব নোৱাৰিব। উল্লেখ্য যে যোৱা সপ্তাহত চীনা ছ'চিয়েল মিডিয়াত টাইৱানী প্ৰযুক্তিবিদ্যাৰ প্ৰতিষ্ঠান ফক্সকনৰ দ্বাৰা পৰিচালিত আৰু কেইবা হাজাৰ শ্ৰমিক নিয়োজিত প্ৰতিষ্ঠানৰ পৰা বহু লোক বাহিৰলৈ ওলাই অহাৰ ছবি প্ৰকাশ পাইছিল। পৰৱৰ্তী খবৰটো হৈছে এইবাৰ খনি কেলেংকাৰী গোচৰত এইবাৰ সাঙুৰ খাইছে ঝাৰখণ্ডৰ মুখ্যমন্ত্ৰী হেমন্ত ছোৰেনৰ নাম। এইবাৰ ইডিৰ সমন জাৰি কৰা হৈছে। ঝাৰখণ্ডৰ চৰ্চিত খনি কেলেংকাৰী গোচৰত এইবাৰ সাঙুৰ খাই পৰিছে ৰাজ্যখনৰ মুখ্যমন্ত্ৰী হেমন্ত ছোৰেনৰ নাম। খনি কেলেংকাৰীৰ সৈতে জড়িত ধন ৰপ্তানিৰ তদন্তৰ বাবে হেমন্ত ছোৰেনলৈ সমন জাৰি কৰিছে গোচৰৰ তদন্ত কৰি থকা এনফৰ্চমেণ্ট ডাইৰেক্টৰেটে। এইবাৰ কেন্দ্ৰীয় তদন্ত সংস্থাটোৱে ৰাঁচী স্থিত আঞ্চলিক কাৰ্যালয়ত জেৰাৰ বাবে ছোৰেনক উপস্থিত হ'বলৈ নিৰ্দেশনা দিছে। উল্লেখ্য যে এনফৰ্চমেণ্ট ডাইৰেক্টৰেটে ইয়াৰ পূৰ্বে মুখ্যমন্ত্ৰীৰ সহায়ক পংকজ মিশ্ৰ আৰু আন দুগৰাকীকৈ অভিযুক্তক গোচৰটোত গ্ৰেপ্তাৰ কৰিছিল। তদন্ত সংস্থাটোৱে জুলাইত
রাজ্যজুড়ি অভিযান চলাই পঙ্কজ মিশ্রর ব্যাঙ্ক একাউন্টের পর 11.88 কোটি টাকা জব্দ করার পিছত গ্রেপ্তার করেছিল। ঘর 5.34 কোটি টাকা হিসাববিহীন নগদ ধনু উদ্ধার করা উদ্ধার করেছিল ইডিএ। ইডিএ উল্লেখ করা মতে অভিযানের সময় তদন্ত সংস্থাটোয়ে গোচরটির মুখ্য অভিযুক্ত মিশ্রর ঘরের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের এখন পাসবুক আর দ্বারা স্বাক্ষরিত কিছু সংখ্যক চেক উদ্ধার করেছিল। পরবর্তী খবরটি হয়েছে আজি কিছু সময় পূর্বে অন্ত পড়েছে ডিসি এসপির সম্মিলনের প্রথম পর্যায়ের সম্মিলন। আজি অনুষ্ঠিত হওয়া প্রথম পর্যায়ের আলোচনাত মিলিত হওয়ার পিছতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কৈছে যে প্রথম পর্যায়ত মিশন বসুন্ধরা 2 আর মিশন ভূমিপুত্র রাষ্ট্রীয় ঘাইপথ আদির ভূমি অগ্রাধিকার বিষয়ের সন্দর্ভত বিতং আলোচনা করা হয়েছে। নভেম্বরের মাজভাগর মিশন বসুন্ধরা 2-2 কাম আরম্ভ করা হব বলে জানাইছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। ইয়ার পূর্বে 6 নভেম্বরের আরম্ভ করার কথা আছিল মিশন বসুন্ধরা 2, কিন্তু আগন্তক দেউরি নির্বাচনের সরকারে মিশন বসুন্ধরা 2 কাম কিছুদিন পিছুয়াই দিয়া হয়েছে বলে জানাইছে মুখ্যমন্ত্রী শর্মায়। আন একটা খবর হয়েছে ভুয়া প্রমাণপত্রে APSC অবতীর্ণ হওয়ার অভিযোগ। ACS বিষয়া ডলি ডেকার নিযুক্তিত স্থগিতাদেশ সরকারের। সদ্য ঘোষিত লোকসেবা আয়োগের পরীক্ষাত সফলতা অর্জন করা এগারী ACS বিষয়ার বিরুদ্ধে ভুয়া প্রমাণপত্র দাখিলের অভিযোগ উত্থাপন হওয়ার পিছতে বিষয়াগীর নিযুক্তিত স্থগিতাদেশ জারি করেছে সরকারে। ভুয়া EWS প্রমাণপত্র দাখিল করে অর্থনৈতিকভাবে দুর্বল দেখাই সংরক্ষণের সুবিধা গ্রহণ করে পরীক্ষাত অবতীর্ণ হওয়ার অভিযোগ উত্থাপন হওয়ার পিছতে এই নির্দেশ জারি করেছে সরকারে। আন একটা খবর হয়েছে এটা দুঃখবর। গুহাটীত চিকিৎসাধীন হয়ে থাকি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে অরুণাচল প্রদেশের বিধায়ক জাম্বে তাসিরে। পরবর্তী খবরটি হয়েছে রাজীবর রাহুলল সার মিনারত উপস্থিত হয়ে পিতৃক স্মরণ করলে রাহুল গান্ধীয়ে। দেশের রাজনৈতিক জগতের দুটা ভিন্ন প্রজন্মই প্রায় একই উদ্দেশ্যে সমগ্র দেশজুড়ি আরম্ভ করেছিল দুটি পদযাত্রার মাজত দুর্গীত সুদীর্ঘ 32টা বর্ষ। কুটাঘাতকারীর হাতত মৃত্যুবরণ করবলিয়া হওয়া রাজীব গান্ধীর 32 বছর পূর্বেই ভারতবাসীক একত্রিত করার পরিকল্পনার কথা সুঁয়রি স্মৃতিকাতর হয়ে পড়ে রাহুল গান্ধী। আনহাতে কংগ্রেস দলের মুখপাত্র সুপ্রিয়া সিনাতেই এই সমগ্র প্রক্রিয়াটক রাজীবর রাহুলল আখ্যা দিয়ে মন্তব্যে কয় যে রাজীব গান্ধীর সম্ভাবনা যাত্রার পর রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাল দেশত শান্তি সম্প্রীতির হকে সেবা আগবাব যাব সক্ষম হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। বলিউডর ভাইজান সলমান খানক বারে বারে হত্যার ভাবুকি। এইবার বলিউডর দাবাং সলমান খানক Y+ ক্যাটেগরির নিরাপত্তা প্রদান করা হয়েছে। বারে বারে হত্যার ভাবুকি লাভ করা সলমান খানক এইবার Y+ ক্যাটেগরির নিরাপত্তা প্রদান করেছে মুম্বাই আরক্ষী। উল্লেখ্য যে অভিনেতাগিয়ে লরেন্স বিষ্ণু গ্যাঙের হত্যার ভাবুকি ভরা পত্র লাভ করার পিছতে এই নিরাপত্তা প্রদান করেছে মুম্বাই আরক্ষী। কিছুদিন পূর্বে পাঞ্জাবী গায়ক সিদ্ধু মুসেওয়ালার নৃশংস হত্যাকাণ্ডর পিছতে হত্যার ভাবুকি লাভ করেছিল অভিনেতা সলমান খান আর পিতৃ সেলিম খানে। পিতৃপুত্রই ভাবুকি ভরা পত্র লাভ করার পিছতে আত্মসুরক্ষার মুম্বাই আরক্ষীর ওসর অস্ত্রের অনুজ্ঞাপত্র বিচারি আবেদন করেছিল সলমান খানে, কিন্তু মহারাষ্ট্রের গৃহ পরিক্রমা বিভাগে অভিনেতাগীক অস্ত্রের অনুজ্ঞাপত্র প্রদানের বিপরীতে Y+ শ্রেণীর নিরাপত্তা বৃদ্ধি করেছে।